एवरीवन वेलकम टू माय चैनल। तो आशा करी अपनारा सबाई भालो आछेन आर आमी चले आसछि एकटा नतुन भिडियो निये। शरीर पुरोपुरी सुस्थ हयनि एखोनो, तबुओ जारा आमार रेगुलर भिउयार तारा आमाके अनेक मेसेज पाठियेछे जे ताड़ाताड़ि सुस्थ हये ओठो दीदी, केउ लिखेछे ताड़ाताड़ि सुस्थ हये ओ आंटी। तो तादेर जोन्नोई आजके आमी चले आसछि। तो आजके हच्छे सानडे, हैपी सानडे एवरीवन। आजके आमी सानडेते एकटा स्पेशल रेसिपी निये चले आसछि, सेटा हच्छे कीमा बिरियानि। हाँ, तो अपनारा तो सबाई विभिन्न टाइप बिरियानी खेयेछेन। तो आज के आमी एकटा नतूनत्व टाइप बिरियानी शेयर करछि। जखन रान्ना करते एकदम इच्छा करबे ना, बाड़ीते खूब एकटा बेशी इनग्रेडियेंटसो नेई, तखन एई बिरियानीटा आपनारा बानाते पारेन। आर एटा खूब हिट रेसिपि, एर आगे आमी एटा ट्राई करेछिलाम, खूब भालो हयेछिलो, तो ताई भाबलाम आपनादेर संगे शेयर करी। तो चलुन देखा जाक एर जन्य आमादेर की की लागछे। एखाने आमी प्रथमे चाल भिजिये रेखेछि, एखाने 500 ग्राम चाल रयेछे। आमी एखाने देहरादून राइस नहीं बासमती चाल देखते ही, और ये रही है चिकेन कीमा। यहाँ बाड़ी कीमा को नहीं बोनलेस पिस छो, टमेटो चप कर केटे नहीं, प्याज चप कर केटे नहीं, आदा रसुन बाटा और तो हलू जिरे गुड़ो लंकागुलो रही है। तो प्रथम चिकेन मैरिनेट कर मध्य दिए दीची एक चामच आदा रसुन पेस्ट, सामान्य एक हलुद गुड़ो, একটু লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল খেতে হবে, এটা রেগুলার বিরিয়ানির মতো হবে না। যেটা আমরা কলকাতা স্টাইলের বিরিয়ানি খাই, এটা একটু অন্য টাইপের নর্থ ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি হবে। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমার ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা, এটা দিয়ে দেব এক ছোট চামচ। এটাকে মিক্স করে এটাকে ম্যারিনেট করার জন্য আমি 10-15 মিনিট রেখে দেব। আপনি চাইলে এটাকে এক দেড় ঘন্টাও রেখে দিতে পারেন, বাট এটা একদম যেহেতু ছোট ছোট পিস চিকেনের, আমি পুরো ফুল কিমা করিনি, একটু বাইট যাতে আসে মুখে এরকম পিস করেছি, রেখে দিতে পারেন, তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এটা খুব সিম্পল আর ফটাফট তৈরি হয়ে যাবে। আমি এর মধ্যে নুন দিতে একেবারে ভুলে গেছিলাম, তো এর মধ্যে একটু নুনও দিয়ে দিচ্ছি। চিকেনটা আমরা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। এবার আমি কয়েকটা মশলা নিয়ে নিয়েছি, গোলমরিচ, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ব্যাস এগুলো সবার ঘরেই থাকে। তো জলটার মধ্যে দিয়ে দিচ্ছি, আমরা ভাতটা রেডি করে নেব, মানে বিরিয়ানির যে রাইসটা। আমি এখানে আগেই আপনাদের বলেছিলাম আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে কিছুটা লবণ, এতটাই লবণ দেবেন যাতে পরে আর রাইসের মধ্যে এক্সট্রা লবণ না দিতে হয়। এটাকে আমরা এবার তৈরি হতে দেব। এর মধ্যে আমি একটু ঘিও উপর দিয়ে ছড়িয়ে দেব। ঘি দিলে ভাতগুলো একটা সঙ্গে একটা লাগবেও না আর একটা ভালো ফ্লেভারও আসবে। আমি এরকম একটা ডিশ নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি বিরিয়ানিটা বানাবো। তো আপনি চাইলে প্রেশার কুকারে বা কড়াইতেও করতে পারেন। এটার মধ্যে আমি এই তেলটার মধ্যে একটু আগে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম, এই যে পেঁয়াজ ভাজাটা, এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ঘি। আপনি চাইলে পুরোটা তেল দিয়েও বানাতে পারেন, তো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তেল আর ঘি মিক্সড করে আমি সবসময় বানাই। এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তিনটে এলাচ আর একটা দারচিনি স্টিক দিয়ে দিচ্ছি। আপনি চাইলে নাও দিতে পারেন, বাট আমি দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কুচনো পেঁয়াজগুলো। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে একটু ভালো করে ফ্রাই করবো যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজ থেকে মশলাগুলো সব তাড়াতাড়ি ছেড়ে যাবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আমি এখানে এক বড় চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো, কেননা চিকেনের মধ্যেও ম্যারিনেটের সময় আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। এটাকে ভালো করে ফ্রাই করে নেব যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা সেটা চলে যায়। এবার আমরা এর মধ্যে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে এটা কালারটা খুব সুন্দর আসে কিন্তু ঝাল একদম না হয়। আমি এখানে এক বড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটু হলুদ দিলাম হাফ চামচের মতো,
1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম আর আমার ঘরে পেশা যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম 1 চামচ মতো আপনি চাইলে এখানে সিম্পল গরম মশলাও ইউজ করতে পারেন এবার এটাকে আমরা ভালো করে একটু ফ্রাই করে নেব এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দেব এখানে 1/2 চামচ না এখানে আমি 1 চামচ বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিলাম এবার আমি এর মধ্যে কুচি রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি যেটাকে আমি ফাইনলি চপ করে নিয়েছি এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় দেখুন মশলাটা ভালোভাবে কষে গেছে সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে কষিয়ে নিই আমাদের রাইসটাও রেডি হয়ে গেছে দেখুন একদম এই অবস্থায় আমাদের নামাতে হবে তো আমরা এটাকে নামিয়ে ফেলছি রাইসটা আমরা এরমভাবে ছড়িয়ে নিয়েছি জল এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে রাইসটা একসঙ্গে লেগে না যায় ঝরঝরেই থাকে এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই যাতে চিকেনটা একটু সফট হয় ক্রিমি টেক্সচার হয় এর মধ্যে এবারে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা আমি আগেই বলেছিলাম আপনাদের এটা অথেন্টিক যে আমরা কলকাতা স্টাইল বিরিয়ানি কি এরকম হবে না এটা একটু অন্য স্টাইলের বিরিয়ানি হবে এটা ফ্লেভারটাও অন্যরকম আসবে টেস্টটাও অন্যরকম আসবে আপনারা একবার ট্রাই অবশ্যই করে দেখবেন এবার আমরা এটার মধ্যে জল বা দুধ কিছুই দেব না এটাকে আমরা ঢাকা দিয়ে 10 মিনিট মতো কুক করব এটা নিজে জলে এটা নিজে সিদ্ধ হয়ে যাবে এটাকে আমি এবার কভার করে গ্যাসটা সিম করে দিলাম 10 মিনিট মতো এটা রান্না হবে তো 10 মিনিট হয়ে গেছে আমাদের চিকেনটাও রেডি দেখুন তেল বেরিয়ে গেছে ভালো মতো একদম ড্রাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি আমরা আগেও দিয়েছিলাম এখন একটু লাস্ট টাইম দিয়ে দিলাম তার ফ্লেভারটা খুব ভালো হবে এবার আমরা করব লেয়ারিং আমরা এই পটটার মধ্যে লেয়ারিং করব তো আমি অর্ধেকটা চিকেন তুলে রাখছি এখানে আমার খুব অল্প পরিমাণে চিকেন রয়েছে তো এটা এই জন্যই বললাম যে খুব কম ইনগ্রিডিয়েন্টসে আপনারা বানাতে পারেন যে আপনাদের কাছে হয়তো অল্প চিকেন রয়েছে আর লোক অনেক তখন আপনারা এটা একদম ট্রাই করতে পারবেন তো আমাদের সবকটা স্টেপ তৈরি এবার আমরা করব বিরিয়ানিটাকে লেয়ারিং প্রথমে ঘি দিয়ে দিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের এই রাইসটা এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের চিকেনটা এবার আমরা এই ভাজা পেঁয়াজটি ছড়িয়ে দিচ্ছি এর উপর আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচানো অপশনাল আছে ধনে পাতাটা আপনি না চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এই যে দুধে ভিজানো কিশোরটা আর আবার দিয়ে দিচ্ছি আমাদের এই চিকেনটা বাকি চিকেনটা পুরোটাই দিয়ে দেবো Thank you.
কাছে রয়েছে একটু এই কেওড়া জল আর গোলাপ জল। আপনি চাইলে এটা দিতে পারেন, না থাকলে কোনো ব্যাপার না, আপনি স্কিপ করে দিতে পারেন। তো আমার কাছে আছে, তো আমি একটু দিয়ে দিচ্ছি। তো আমাদের বিরিয়ানি লেয়ারিং কমপ্লিট। এবার আমরা এটাকে কভার করে 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি। আমি একদম ছোট বার্নারটা রেখে দিচ্ছি লো সিম করে। তো এটা 10-15 মিনিট থাক, ততক্ষণ চলে আপনাদের সঙ্গে একটু আড্ডা দেওয়া যাক। তো শরীর একদম পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু রান্না বান্না তো করতেই হচ্ছে, কারণ সবাই জানেন যে আমাদের হাউস ওয়াইফদের ছুটি নেই। সবার ছুটি থাকে, যারা আমাদের হাউসে থাকে তাদেরও ছুটি থাকে, কিন্তু হাউস ওয়াইফদের কখনোই ছুটি হয় না। মানে 365 ডেজ তারা কাজ করতেই থাকে, করতেই থাকে। কখনো সকালে ঘুরতে গেলে হয়তো একটু আধটু আমাদের ছুটি হয়ে যায়, কিন্তু বাইরে থাকতে আমাদের কাজ করতেই হয় যতই শরীর খারাপ থাকুক না কেন। তাই জন্য ভগবান হয়তো আমাদের স্পেশাল এনার্জি দিয়ে পাঠিয়েছে যে আমরা শরীর খারাপের মধ্যেও সবার মুখে হাসি ফোটানোর ক্ষমতা রাখি। আমার সঙ্গে যারা যারা এগ্রি তারা প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো কিচেনে বিরিয়ানি দমে বসানো রয়েছে, আমরা চলে এসেছি এবার স্নান করতে। বিশানি প্রত্যেক অল্টারনেটিভ ডেতে অয়েলিং করে মাথায়, তো আজকে সানডে, তো স্পেশাল অয়েল ম্যাসাজ হচ্ছে ওর মাথায় এখন। তো রিশানি তোমার কেমন লাগছে? তো রিশানি সেদিনকে আপনারা দেখেছিলেন আমার জন্য একটা ইয়াম্মি আলু চাট বানিয়েছিল, তো আজকে আমি রিশানির জন্য বানাচ্ছি বিরিয়ানি। রিশানি তুমি এক্সাইটেড বিরিয়ানি খাওয়ার জন্য? রিশানি শরীরটা একদম ভালো নেই, ও আজকে অনেক লেটে উঠেছে, ওরও একটু সর্দি সর্দি ভাব আসছে, কারণ সারাক্ষণ আমার সঙ্গেই থাকে। ওকে যে আলাদা রাখবো তার উপায় একেবারেই নেই, ও সারাক্ষণ যতই ওকে বলবো যে আমার থেকে দূরে যাও, ও ততই আমার গায়ের সামনে এসে বসবে। তো ওরও একটুখানি শরীরটা খারাপ, কিন্তু ওর মেডিসিন চলছে, তো ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য রিশানি কিন্তু খুব এক্সাইটেড, তাই তো রিশানি? তো আপনারা সঙ্গে থাকুন, আমাদের ভিডিওটা দেখতে থাকুন। তো ফাইনালি আমাদের চিকেন কিমা বিরিয়ানি রেডি, এবার দেখি ঢাকনাটা খুলে আলটিমেটলি এটা কেমন দেখতে হয়েছে। ঢাকনাটা খুললাম, দেখতে তো ভালোই হয়েছে, গন্ধ কেমন বেরোচ্ছে আমি জানি না, কারণ আমি নাকে একদম স্মেল পাচ্ছি না। ওরা বলছে নাকি ভালোই হচ্ছে, ভালোই গন্ধ বেরোচ্ছে, এবার দেখা যাক ওরা টেস্ট করে বলুক কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন সবাই চলে এসেছে, এবার ক্যামেরার পিছনে আমি রয়েছি। লাদেন কেমন হয়েছে? আর ঋষভ কেমন হয়েছে? একটু খেয়ে তারপরে বলো, কেউ বুঝতে পারবে না। খুবই সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। এটা কিন্তু রেগুলার স্পাইসি বিরিয়ানি, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি রেগুলার আমাদের মতো নয়, অন্য টাইপের বিরিয়ানি। হ্যাঁ তো ভালো হয়েছে এটা? হ্যাঁ ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। তো দেখতেই পাচ্ছেন আপনারা রিভিউ পেয়ে গেছেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই এটাকে লাইক ও শেয়ার করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কি করবেন? সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার, প্লিজ কমেন্টটা করে জানাবেন। তো আমাদের বিরিয়ানি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।